দুর্নীতির সাথে শুধুমাত্র যারা জড়িত সেই দুর্নীতিবাজদের পাস করা দেওয়া হয়েছে। আমার একটা রিট চলাকালীন সময়ে যেখানে কোটে দুইটা রিট চলতেছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আপনারা আমাদের সাথে আছেন। আপনারা জানেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023-এর যে একটা জালিয়াতি, দুর্নীতি, প্রশ্ন ফাঁস, ডিভাইস, প্রক্সি, এই সব কিছুর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল 8/12/2023 তারিখে। এবং এই পরীক্ষাটা, এই যে এত ব্যাপক দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে যে হয়েছে, এটা মিডিয়া নিউজ প্রকাশ করার পর আমরা 12 তারিখে একটি রিট আবেদন করি মহামান্য হাইকোর্টে। এবং আমাদের এই রিটের মামলাটার শুনানি চলে 12 তারিখের পর 14 তারিখ শুনানি চলে, 15 তারিখ এবং 16-17 তারিখ আমাদের শুনানি চলে। এবং মহামান্য হাইকোর্ট আমাদেরকে 2 তারিখ পর্যন্ত একটা সময় দেয় যে আমাদের ফাইনাল শুনানিটা উনি 2 তারিখে দিবে। এখন যেহেতু কোর্ট একটা বন্ধকালীন সময় 2 তারিখ পর্যন্ত দিছে, সেই ক্ষেত্রে আমাদের 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন রেজাল্টটা যেন 2 তারিখের আগে পাবলিশ করে না হয়, তাই আমরা আমাদের অ্যাডভোকেটকে দিয়ে একটা লয়ার নোটিশ পাঠিয়েছিলাম। এবং সেই সাথে আমরা শিক্ষা অধিদপ্তরে, আমরা মহাপরিচালক বরাবর এবং সচিবালয় বরাবর আমরা নোটিশ পাঠিয়েছি। এবং আমাদের এই লয়ার নোটিশটা আমরা সারা যেই 13টা অধিদপ্তরকে আমরা বিবাদী করেছি, 13টা অধিদপ্তর বরাবর আমরা এই নোটিশটা পাঠিয়ে দিয়েছিলাম। এখন আমাদের কথা হচ্ছে যে যেহেতু একটা মামলা চলে, একটা রিট চলে মহামান্য হাইকোর্টের মতো জায়গায়, যেখানে একটা রিট চলে, সেখানে কি চাইলে একটা রিটের ফয়সালা রাষ্ট্র না দেওয়া পর্যন্ত, যেখানে একটা রিটের ফয়সালা যদি আদালত না দেয়, সেখানে কি চাইলে একটা অধিদপ্তর একটা রেজাল্ট দিয়ে দিতে পারে? একটা রিট চলে, ওনারা জানে, ওনাদের কাছ পর্যন্ত ই চলে গেছে এবং এতটাই তড়িগড়ি করে রেজাল্ট দিয়েছে যে একটা সপ্তাহ 10টা দিন ওনাদের ধৈর্য চায় না। 53 বছর এই দেশ স্বাধীন হয়েছে, যে 53 বছরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে এত দ্রুত এতইভাবে রেজাল্ট সম্পন্ন হয়েছে? এখন মেন কথা হচ্ছে, আমি একজন সাথী সারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়তেছি, আমার একা সম্ভব না, আমার সকলের সহযোগিতা দরকার। এই যে দুর্নীতিটা হয়েছে, এটা শুধু আমি একা জানি না, এটা সারা বাংলাদেশের সবাই জানে। আমাকে সারা বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে আমাকে সাহায্য করার জন্য। এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমার এই লড়াইটা আমি একা রিট করিনি, আমার সাথে আরো 54 জন আছে রিট পিটিশনারি এবং 320 জন আছে তারা সাপ্লিমেন্টারি। এখন এতজন শিক্ষার্থী, আমরা দেখেন 3,60,697 জন পরীক্ষার্থী, তার ভিতরে যারা প্রক্সি বাহিনী, যারা ডিভাইস বাহিনী, যারা দুর্নীতিতে সরাসরি জড়িত, তাদেরকে দুর্নীতি করে পাশ করে দেওয়া হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের ফেল করে দেওয়া হয়েছে। মাত্র মোট শিক্ষার্থীর 2% শিক্ষার্থীকে পাশ করায়, 2% শিক্ষার্থীকে, 2.59, 2% শিক্ষার্থীকে পাশ করায় 98% শিক্ষার্থীকে ফেল করা দিছে। 3,50,000 শিক্ষার্থীকে ফেল করায় তড়ি গড়ি করে 2% পাশ করা দিছে। এবং কাদেরকে পাশ করাইছে, এবং এটা তো আপনাদের জানা দরকার, এই যে পাশ করাইছে শুধুমাত্র সমকালীন নিউজ অনুযায়ী 15-20 লাখ টাকা চুক্তি যারা করেছে, যারা প্রশ্ন ফাঁস করেছে, যারা ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করেছে, যারা প্রক্সি করেছে, সেই ধরনের লোকেদেরকে গণহারে পাশ করা দেওয়া হয়েছে। এবং দুর্নীতির সাথে শুধুমাত্র যারা জড়িত সেই দুর্নীতিবাজদের পাশ করা দেওয়া হয়েছে। আমার একটা রিট চলাকালীন সময়ে যেখানে কোর্টে দুইটা রিট চলাকালীন সময়ে কিভাবে কোর্টের আদেশ অমান্য করে, যদি ওনারা না জানতো, ওনাদের কাছে যদি না জানানো হতো, তাহলে ওনারা পারত রেজাল্ট দিতে। যেহেতু ওনারা জানে, ওনাদের অধিদপ্তর পর্যন্ত চিঠি পৌঁছে গেছে, সেখানে অবৈধভাবে কিভাবে ওনারা পারে রিটার রেজাল্ট দিতে? আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেখানে আপনারা দেখেছেন 192 জন শিক্ষার্থীকে ডিভাইস সহ আটক করা হয়েছে, তাদের নামে মামলা করা হয়েছে, 19 জন শিক্ষককে সরাসরি গ্রেপ্তার করেছে, আর অসংখ্য হাজার হাজার শিক্ষকরা দুর্নীতিগ্রস্ত হয়েছিল, যারা ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে আজও কেউ ধরতে পারেনি, কারণ তাদেরকে আমরা প্রমাণ করতে পারিনি। যেগুলো আমরা প্রমাণ করেছি, যাদেরকে পুলিশ ধরেছে, বিভিন্ন মিডিয়া এনেছে, জাতি দেখেছে, দেশ দেখেছে, সারা পৃথিবী দেখেছে, সেই শিক্ষার্থীদের নামে মামলা হয়েছে। 10 মিনিটের মধ্যে যাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া বলা হয়েছে, যেখানে আমাদের মাননীয় শিক্ষা সচিব বলে পরীক্ষা সুষ্ঠু হয়েছে, যারা দুর্নীতি করেছে তাদেরকে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। উনি যখন বলেছে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে, তাহলে একজন বাতিলকৃত শিক্ষার্থী যে পরীক্ষা ডিভাইস সহ ধরা পড়েছে এবং যার এই শিক্ষার্থীকে ডিভাইস সহ ধরা হয়েছে এবং তাকে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে এবং তার নামে মামলা চলে, সে জেল হাজতে থাকা অবস্থায় তার রেজাল্ট কিভাবে পাবলিশ হয়? তার রেজাল্টটা এই যে, তার ফোন সহ তাকে ডিভাইস সহ ধরা হয়েছে, এটা তার ফোন, এই যে দেখেন। যদি সেই শিক্ষার্থীকে ডিভাইস সহ ধরা হয়, তাহলে
সেই শিক্ষার্থীর রেজাল্টটা কিভাবে পাবলিশড হয়, এই যে তার রোল আপনারা মিলিয়ে দেখেন। একজন একজন গ্রেফতার হওয়া শিক্ষার্থী যাকে পরীক্ষা